Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Syahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwal azizul hakim. সংক্ষিপ্ত হামদ ও সনদ পর বাংলাদেশ ঐতিহ্যবাহী দাওয়াতের জানাজা প্রতিষ্ঠান হাবরুল মোমরাল মাদ্রাসা 700 কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মানব সভাপতি সুযোগ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী পিপলস ছাত্র ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে যে ইসলামের পাঁচটি রুকন ও তার দলিল আমি আমার বিষয়টি আপনার সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের ইসলামের রুকন হচ্ছে পাঁচটি এক আর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই সম্পর্কে আল্লাহ তাআলা কুকুর মজিদে দুইটা বর্ণিত করেছেন এক হলো সূরা আল 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 ইমরানের আচরণগত আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহু আন্না লা ইলাহা ইল্লা ওয়াল মালাইকা দুরুল আইন কাইমান বিস লা ইলাহা ইল্লা ওয়াল আজিজুল হাকিম আরেক হলো সূরা আহজাব 40 আয়াত আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দুই সালাত আদায় করা তিন যাকাত আদায় করা সালাত এবং যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা বাইনের পাঁচ নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হুনাফা ওয়া ইয়াকিমু সালাতা ওয়া ইউতু যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা চার রমজানের সিয়াম রাখা সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা বাকারার 133 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন পাঁচ হজ সম্পাদন করা আল্লাহ তাআলা হজ সম্পর্কে কোরআন মাজিদের সূরা আল ইমরানের 97 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা আমি পরিচিত বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পাঁচটি রুকনের ইসলামের পাঁচটি রুকনের উপর দৃঢ় বিশ্বাস রেখে তার উপর ভিত্তি করে জীবন জীবন পরিচালনা করে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু